हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी जे जेखान थेके देखछेन सबाई भालो आछेन। खासिर मांसटाके लवण और भिनेगार दिए पानी दिए आमि आधा घंटार जन्य भिजिए रेखेछिलाम, कारण खासिर मांस थेके गंध दूर करार जन्य। आर एखन आमि एटाके धुए परिष्कार करे निएछि रान्ना करार जन्य। तो दुई चामच लवण दिए दिलाम, दिए देव दारचिनी दुई थेके तीन टुकड़ा, सादा इलाच सात थेके आठ टुकड़ा, लवंग सात थेके आठ टुकड़ा एवं बड़ो इलाच बा कालो इलाच दुई टुकड़ा। এই তো এই মশলাগুলো দেওয়ার পর আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা। এই তেজপাতাকে আমি ধুয়ে রেখেছিলাম এবং ভেঙে দিয়েছি। দিয়েছি মরিচের গুঁড়া দুই চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ, আদা রসুন পেস্ট তাও দুই চামচ করে দিয়েছি। যেহেতু খাসির মাংস মশলাটা একটু বেশি দরকার, আর আমি তো আগেই এই খাসির মাংসের গন্ধ দূর করার জন্য ভিনেগার এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিয়েছি টক দই হাফ কাপ। এখন এটা দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। সুন্দর করে ম্যারিনেট করে রাখতে হবে যেন টক দইটা পুরো মাংসের গায়ে লাগে এবং মশলাগুলোও যাতে লাগে। তো বাকি মশলা আমি পরে দেবো, এখন এই মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। যেহেতু খাসির মাংস অনেকেই খেতে চান না, একটু গন্ধ আসে এজন্য, তো সেই গন্ধটা যাতে না আসে এজন্য আমি আরও কিছু মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। তো ফিরে এলাম আধা ঘন্টা পর। এখানে ব্ল্যাক পেপার অর্থাৎ কালো গোলমরিচ আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো। এরপর দিয়ে দেব রান্নার সাদা তেল এক কাপ। তো এই মশলা দেওয়ার পর আমি চুলায় চলে গেলাম। আমি কিন্তু এখনও পেঁয়াজ ব্যবহার করিনি, এটা একটু পরে করব। যেহেতু খাসির মাংস আপনারা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, এর স্বাদটা কিন্তু অত্যন্ত বেশি হয়। আর এখানে আমি জিরার গুঁড়ো দুই চামচ আর ধনিয়া গুঁড়ো দেড় চামচ দিয়ে দিলাম। তো চুলার গ্যাসটা আমি ধরিয়ে দিয়ে নাড়তে থাকবো আর মশলাটা মাংসের সাথে মিশিয়ে কষাতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে। তো দেখতে পাচ্ছেন যে ঢাকনা দিয়ে ঢাকার পর মাংস থেকে কিন্তু পানি বেরিয়ে আসছে। ঝোলটা বেরিয়ে আসার পর আমি এখানে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কালো এলাচটা দিলে কি হয়, মাংসের ভিতরের গন্ধটা কিন্তু দূর হয়ে যায়। এছাড়া মাংসের গন্ধ দূর করার জন্য তো আরও কিছু আমি টেকনিক ইউজ করেছি। আর পেঁয়াজটা এভাবে যদি আপনারা পরে ইউজ করেন তাহলেও কিন্তু মাংসের গন্ধটা থাকে না। তো এখন আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ এখানে কুচি করে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ মাংস থেকে যে ঝোলটা বেরিয়ে আসছে ওটাকে আমি একদম কষিয়ে ফেলবো, শুকিয়ে ফেলবো। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন এই মাংসের ঝোলটা যে বেরিয়েছিল বের হয়েছিল সেটা কিন্তু এখন একদম শুকিয়ে আসছে। এখন একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে রান্না করার জন্য মাংস সিদ্ধ হওয়ার জন্য কিন্তু ঝোল দিয়ে দেব। তো তার আগে আমি দিয়ে দিচ্ছি সয়া সস দেড় চামচ। আমি কিন্তু পর্যায়ক্রমে মশলাগুলো ইউজ করতেছি, একসাথে কিন্তু ইউজ করিনি।
তার কারণ হচ্ছে এতে মাংসের স্বাদটা অনেকটাই সুস্বাদু হয়, বৃদ্ধি পায়। তো সয়া সসটা দিয়ে আমি আবার নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি ঝোল। যতটা পরিমাণ মাংস সিদ্ধ হতে দরকার ঠিক ততটা পরিমাণ, আর খাসির মাংসে গরুর মাংসের মতো অতটা ঝোল দরকার হয় না সিদ্ধ হতে, আর অতটা সময়ও লাগে না। তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি প্রায় 15 মিনিট পর এখানে দুইটা আলু কেটে রেখেছিলাম ধুয়ে সেটা দিয়ে দিলাম। আর একটু নেড়েচেড়ে আমি ঢাকনাটা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য, আর ঝোলটা একটু কমে আসলে আবার আপনাদের সাথে আসছি। এই যে ঢাকনাটা তুলে দেখতেছি যে ঝোল কিন্তু কমে গেছে, আর আলু আর মাংস দুটোই কিন্তু সিদ্ধ হয়ে আছে। তো আমি একটা মাংস তুলে দেখব আসলে কতটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়ে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, আর পেঁয়াজ ভেজা করার জন্য কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজার জন্য। রান্নার শেষে এই পেঁয়াজ ভেজাটা কিন্তু মাংসের স্বাদ অনেক অনেক গুণ বৃদ্ধি করে বন্ধুরা। পেঁয়াজ ভেজাটা দিতে কিন্তু তোমরা ভুলবে না। এই তো আমার পেঁয়াজ ভেজাটা করা হয়ে গেছে। আমার চ্যানেলে খাসির মাংসের রেজালা করা আছে, তোমরা চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারো। আমি আই বাটনে তোমাদের জন্য এর লিঙ্কটা দিয়ে দেব। এখন আমি মাংসের মধ্যে পেঁয়াজ ভেজাটা দিয়ে দিলাম, আর নেড়েচেড়ে আর একটু 2 থেকে 3টা পলক তুলে ঝোলটা আর একটু ভালো করে আমি উঠিয়ে ফেলবো। এখন সার্ভ করার পালা। এই তো হয়ে গেছে আমার ইয়ামি ইয়ামি মাটন কড়া। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।